একটা কথা কই এলো মু অনেকে কইতে পারে তাহলে গানের কথা কইলে কেন বেহেস্তের মধ্যে এক ব্যক্তি আল্লাহ গান শুনবো তিরমিজির মধ্যে এসেছে আল্লাহকে গান শুনবা কয় হ ফেরেশতাকে কয় ওই আমার বান্দারা বেহেস্তে গান শুনবো আমার বেহেস্তে অপূর্ণ কিছু নেই যা আছে আমি তাই দিব গানের ব্যবস্থা কর আল্লাহ আসরটা কত বড় বানামো কয় একেবারে আদম থেকে কিয়ামত পর্যন্ত যতজন বেহেস্তি তত বসতে পারে শান্তি মতন তত বড় আসর করো কয় চেয়ার কয় না কয় ততগুলি কয় চেয়ারগুলি কি দিয়ে বানাবো বলে নূরের চেয়ার আমাদের গানের মধ্যে সভাপতি আছে না প্রধান অতিথি আছে না সালম ভাই আছে আছে ফেরেশতারাকে আল্লাহ এই গানের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি কে আল্লাহকে বিশেষ অতিথি দাউদ নবী রে কয় তাহলে প্রধান অতিথি কে আমার দোস্ত কে আমার রাসুল প্রধান অতিথি রাসুল কয় তা সভাপতি কে কয় আমি নিজেই সভাপতি এটা কিন্তু আমার বানান্য কথা না হাদিসের কথা হ্যাঁ তখন সেখানে তিনটা গান হবে গান তিনটা কি আজকে মনে রেখে যাইন কিন্তু দাউদ নবী সর্বপ্রথম শুরু করবে সূরা তাহাদিয়া দাউদ নবীর কণ্ঠে এত মধুর সুর আর কারো কণ্ঠে আল্লাহ দিছে কিনা নবী কিন্তু পৃথিবীতে নাই সেই সুরের মূর্ছনায় 70,000 বর্ষ পর্যন্ত চলতেই থাকে আমাগো গান শুনে আপনারা এত খুশি হন আর দাউদ নবীর সুরের গানটা কত মজা হইব 70,000 বছর পরে আল্লাহ কে আপনি থামেন আমার নবীর গলা দোস্ত আপনি শুরু করেন আমার নবীর গলা সেদিন আল্লাহ এমন সুর ঢাইলা দিব হাই হাই রে আমার নবী কোন গানটা গাইব সূরা ইয়াসিন আমি তো গুণগান সূরা ইয়াসিন আমার নবী যখন সূরা ইয়াসিন পাঠ করবে 70,000-এরও বেশি সময় চলে যাবে বেস্তবাসীরা সন্তোষ সন্তোষ তন্ময় হয়ে যাবে এবার আল্লাহ কয় দোস্ত থামেন আমি নিজেই শুরু করি ম্যারাডোনার গান এত মজা লতা মঙ্গেশকরের গান এত মজা সাবিনা রুনা মমতাজ বেগম আমাগোটা বাদ হয়ে দিলাম আল্লাহর গানটা কেমন হইতে পারে সেদিন আল্লাহ যখন গান শুরু করবে 70 আর 72 নাই লক্ষ লক্ষ বছর অচেতন হয়ে থাকবে কখনো চেতন হবে গানের সুরে তন্ময় হয়ে যাবে আল্লাহ কোন গানটা গাবে সূরা আর রহমান মনে রাখবেন দাউদ নবী তাহা আমাদের নবী সূরা ইয়াসিন আর আল্লাহ নিজে গেব আর রহমান সেই গানের সুরে যখন তন্ময় হইতে থাকবে একটা পর্যায়ে বেহেস্তি হুরেরা গিয়া আল্লাহর পিছন থেকে বলবে মাওলা গো আমরা কি আমাদের জান্নাতে স্বামীদের পাবো না তাদের আকুতি মিলনের পরে আল্লাহ গান থামাই দিব বলবে তোমাদের স্বামীদেরকে জান্নাতে নিয়ে যাও এই জন্য বললাম অনেকে গান হারাম কয় কয় না আরে গানের মতো গান হইলে দাউদ নবীও গাইবে আমার নবীও গাইবে আল্লাহ গাইবে জান্নাতের মধ্যে যদি এরকম পবিত্র গান হয় এই গান কোনোদিন হারাম হতে পারে না নূর ইসলাম ভাই নবীজির একটা গানের কথা বলেছে গানটা শোনেন রাত্র নিশি হইল কেউ না সঙ্গে ছিল করিতে গেল নবী ইসলাম দাঁড়ি রে আবু পাঁচটা প্রিয় সুন্নত একটু মনে রেখেন লক্ষ লক্ষ সুন্নতের মধ্যে পাঁচটা প্রিয় এক নাম্বার হইল গালিগালা শোনা আবু জেলকে নিয়েছে দুই নাম্বার হইল আবু জেল মারছে এই মার খেয়ে নবী হজম করছে তিন নম্বরে নবীকে 3 বছর বনবাসে রাখছিল চার নম্বরে নবীর নাগরিকত্ব বাতিল করে দিয়েছে 5 নম্বরে নবীর দেশ থেকে বিদায় করে এই 5টা প্রিয় শূন্য একদিন আবু জেহেল গর্ত করছে নবীর মাইরি বলাইব ইলেকট্রিক বাতি ছিল না নবী যাবে কিন্তু হঠাৎ করে
আল্লাহ কয় গর্তের মধ্যে আমার দস্ত বেরিয়ে যাইব, জিব্রাইল তুমি পাখাগুলি বিছাই দাও। জিব্রাইলে পাখা বিছাই দিছে আর নবী পাখার উপর দিয়ে আবুজেল কোনার থেকে ছায়া থেকে কিরিয়ে আমার ভাতিজা পড়ল না, তাহলে আমার গর্তের মধ্যে কোন শক্তি অলৌকিক শক্তি আছে? আমি গিয়ে দেখি তো আর আবুজেল পাও দিছে বলে জিব্রাইল পাখা গুছাই ফেলাইছে, গর্তের মধ্যে বইরা বলারে ডাক দিছে কেউ শোনে না, সারা রাত পড়ে রয়েছে। সকালবেলা একরামাকে আমার বাবাই গেল গে খুঁজতে গিয়ে দেয় গাতার মধ্যে পড়ছে, বাবা হেনে পড়ছে নাকি লেগে করছিলাম তো মোহাম্মদের লইয়া হে গেল সাইরে আমি গেলাম গো মরিয়া রশিদে কয় গর্ত কয় গছ কয় 70 গজ 80 গজ রশি দিছে আল্লাহ কয় জিব্রাইল আদাত বাকি লিখে তো আদাত কি বাকি ওই 80 গজ রশি দিছে আদাতের লিখে ধরতে পারে না আবুজে মরতেই আমার ভাতিজার একটু আইতে কো হয় না এলে আমার এরই মরতে হইব, এই আদাত আমি জীবনে মিলাইতে পারতাম না। একরামাই গিয়ে নবীরে কয় আমার বাবা আপনার যাইতে কইছে, নবী মুসকি আইসা কয় আপনার বাবা আমার যাইতে কইছে মারবো নাকি? কয় না বাবা বিপদে পড়ে রইছে, আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবো না। নবী গিয়া কয় চাচা কি খবর? আবুজাল কয় ভাতিজা আমার উড়াও, কয় উড়াইলে কলেমা পড়বেন, কয় উড়াইতে দেরি কলেমা পড়তে দেরি। নবী এক গজ রশি দেনে হাতরা দিছে আবুজালের হাতে লাগিয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টান দিয়ে উঠাইছে, কয় চাচা কলেমা পড়ন, কয় ভাতিজা তুই আমার ডর দেয়ছ তো আমি তোর লোভ দেয়ছি, তবু কলেমা পড়লো না। ওর নাম আছিল আবু হেকমত, আবু অর্থ পিতা, হেকমত অর্থ গেনি, গেনির পিতা, যে নবীর ইমানে না নাম হয় জেহেল, আবু অর্থ পিতা জেহেল অর্থ মুরুখ হয় মুরুখ। গর্ত থেকে উড়াইছি উপকার করছি কলেমা না পড়ুক একটু মহাব্বত হইছে না? আবু জেহেল বড়ুই মাথার মধ্যে টুকরি করে লয়ে যায় নিজে খায়, আমার নবীকে দুইটা বড়ি দেন না ক্ষুধা লাগছে। আবু জেহেল কয় বড়ি দিলে তো মিলেই গেলাম, মিশা কথা কইলেন, কয় এডি বড়ুই না, কয় কি খান, কয় পাথর গুলি চাবায়ের দেখতাছি কেমন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল গাথা থেকে উড়াইলো, তারপরে তুই আমার দোস্তরে দুইটা বড়ুই দিলি না, বড়ুই গেলি হাসাই পাথর হয়ে গেছে। এতক্ষণ গালের তলে বড়ি খাইছে মিষ্টি মিষ্টি লাগছে, এখন দেখে বালু দিয়ে মুখ ভরে গেছে। আবু জাল কয় খিরি না তো আমি পাথরের কথা কইছি, তাজা বড়ুই গেলে তখন মিষ্টি মিষ্টি লাগছে, এখন বালু সত্যি সত্যি পাথর হয়ে গেছে, টুকরি নামায় দেখে এগুলিও পাথর হয়ে গেছে। আবু জাল কয় ভাতিজা সতইলে আমি চাচা একটা মিশা কথা তো কইছি, এর লেগে তুমি আমার তাজা বড়ুই গেলি পাথর বানাই দিলা, কি কথা কইলে পাথর বড়ি হয়ে যায় আমার শিখাইবা? নবী কয় সুযোগ পাইছি, এই সুযোগে কলেমা পড়াবো। নবী কয় চাচা আমার কাছে এমন একটা কথা আছে, ওই কথাটা পড়লে আপনার সমস্ত পাথর বড়ি হয়ে যাইব। জেহেল কয় কয়ে দাও, মনে মনে কয় সৌদি আরবের সব পাথর বড়ি বানাইলাম। ওই যে একটা গাছ দুইটা পাতা, এক পাতা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাতা লেখা মোহাম্মদ রাসূলুল্লাহ, এইটা পড়লে সমস্ত পাথর বড়ি হয়ে যাবে। জেহেল ছায়া দেখে যেটা লিয়ে কাইজা ঝগড়া মারামারি হেঁটে লিখে দিছে। জেহেল কয় ভাতিজা লাগে সারা জীবন ভিক্ষা করে খাবো, তবে এই যা কমুনা। আমার নবী কয় না কোক, মনে মনে নরম হইছে, লোকালয়ে হয়তো বলে না, আমি নিশিরাত্রে চাচার বাড়িতে যাব, আমার কর্ণ করে যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসরের মাঠে সাফায়াত করার সুযোগ পাবে, এই আশায় বুক বেঁধে নিশিরাত্রে চলে গেলেন জেহেলের বাড়ি। যাইয়া চাচা বলে না কিল দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি,
মূল্য রতন আছে বহুধন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি, তুমি যদি বলো বাদশাহ হব বাদশাহ ছাড়িয়া দিব, তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি, ভাতি যাই আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করাইতে পারি পরমা সুন্দরী, ভাতি যাবো দিতে পারি, তুমি যদি বলো বাদশাহ হব বাদশাহ ছাড়িয়া দিব, যদি বলো বাদশাহ হব বাদশাহ ছাড়িয়া দিব, যদি বলো বাদশাহ হব বাদশাহ ছাড়িয়া দিব, তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি, আমার নবী বলে চাচাজি ধন রত্ন দিয়া করব কি, শুধু একটা কথা লাগে না বা আমি অনুরোধ করি, কথা শুনিয়া মনে গোসা হইয়া হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারল কয়েকটা বাড়ি, চাবুকের আঘাতে চামড়া এলো উঠে, তখনই রক্ত ছুটে গেল পিঠ ভরে, এদিক বিবি খোদে যায় বসে কান্দে তরে যায়, নবী এত রাত্রে যায় কোথায় বুঝতে না পারি, খাদিজা কইতে কইতে ভাবিল নবীজি চলে গেল, রক্ত দেখিয়া উঠলো চিৎকার আমারই, স্বামী গো স্বামীকে করেছে বলেন স্বামী তাহার নাম কইয়া বুঝাহের মাইরাছে বাড়ি, বলেন স্বামী তাহার রাজা তুমি কই চাচাই আমায় মাইরাছে বাড়ি, আমার মাসে তাদের কোথায় আবার আমি যাইতে চাই,
ডাক পাইয়া নবী আমার নবী জি আম্বিয়া বাড়ি ঘর দুঃখে নবী দিনরে ছাড়িয়া বনের মধ্যে দিনের নবী গিয়াছে পড়িয়া জমিনেতে দিনের নবী সেজদা গেছে দিয়া ওরে খায় না নবী দানা পায় কাঁদে নবী দিন রজনী খায় না নবী দানা শিকার করিতে বনে যায় চলিয়া হরিণীর দিকে যখন তীর ধরেছিল হরিণী আল্লাহর কাছে ফরিয়াদ করিল মুখের জবান একবার আল্লাহ দাও রে খুলিয়া আমার নবীর সাথে আজকে যাব কিছু কথা কইয়া আল্লাহর কুদরতে হরিণীর জবান খুলে যায় হরিণী কয় আমির হামজা বলতেছি আপনায় আজকে কষ্ট করে হরিণ শিকার আর করতে হবে না আমরা নিজের পায়ে আপনার বাড়ির স্বেচ্ছায় হেঁটে যাব মানা করছি না শুধু একটা কর্মই আমার নবীকে আপনি জান সান্ত্বনা দিয়া তিন দিন জমিন কাঁদে নবী জঙ্গলাতে পড়িয়া না খায় দানা না খায় পারি নবীজি আম্বিয়া যদি সম্ভব হয় আমার নবীজিকে একটু জান সান্ত্বনা দিয়া আমি হামজা কয় হরিণী তোমরা পশুজাত তোমাদের আমার নবীকে আমি চিনি না হরিণী কয় আমির হামজা এই কথা কইও না যারে পয়দা না করলে দুনিয়া পয়দা হইতো না পিছনে আমির হামজা যায় হরিণী যায় আর নবীর সামনে ভক্তি দিয়ে গিয়াছে পড়িয়া আমার নবীর গায়ের ঘামগুলি খায় আর একটু দূর থেকে আমির হামজা লক্ষ্য করে যায় নবীর পিষ্টখানা রক্তে লাল দেখা যায় আমির হামজা বলে নবী গো এমন ভাবে কে মেরেছে আমি জানতে চাই প্রতিশোধ না নিয়ে তারে ছাড়বো না বলি আপনার ঠাই নবী বলে চাচা প্রতিশোধ নিতেই আমি ভবে আসি নাই উম্মতেরা কাঙ্গাল আমি বলি আপনার ঠাই মায়ের গর্ভে থাকতে বলল পিতা চোখে দেখলাম না শিশু থাকতে মরলো মাতা মাতা রইল না মাতা পিতা হারাইয়া দাদাই আব্দুল মোতালিব রাক্ত বুকে জড়াইয়া সেই দাদাই আমায় ছেড়ে গিয়াছে চলিয়া দাদার পরে চাচাই আবু তালেব রাক্ত আদর সোহাগ দিয়া কেউ যদি আমাকে মারতে আসতো চাচাই পিষ্ট দিত পাতিয়া বলতো যত ভালোই আমার গায়ে আঘাত যাও করিয়া আমার ভাতিজা মোহাম্মদকে একটা ফুলের আঁচড় দিও না তোমাদের দেই কইয়া সেই চাচাই আমায় ছেড়ে গিয়াছে চলিয়া এই দুনিয়ার মধ্যে গেছি আমি জন্মের এতিম হইয়া আমি যে ধার ধরি এমন কইরা সহ্য করি যে ধার ধরি আমি হামজা বলে আমি তোমার দাদা চলে গেছে চাচা চলে গেছে তোমার বাবা চলে গেছে মা চলে গেছে আমি তো আছি তুমি জানো না আমি যদি একবার তরবারি নিয়ে বাইর হই মক্কার কোন কাফের আমার কাছে আসে না আপনি কাঁদবেন না আমি আপনার মুখে হাসি দেখতে চাই আজকে কি করলে আপনি খুশি হবেন আমার নবী বলে চাচা আমি কিছুই চাই না আপনি একবার পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর আগে রাত্রে আমার নবী দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আল্লাহ আমির হামজাকে আমার ধর্মে এনে দাও আল্লাহ কবুল করে ফেলেছে আমির হামজা বলে আমি জানি আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না আপনি আলামী আপনি সত্যবাদী আপনি সত্য আপনার ধর্ম সত্য আপনার আল্লাহ সত্য আমাকে শিক্ষা দেন নবী শিক্ষা দিলেন কলেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল আমার নবী বলে চাচা যতই কষ্ট পেয়েছি আমার আর কি দুঃখ আছে আপনি আমার ধর্মে চলে এসেছেন আমির হামজার কথা মুসলমান হয়ে গেছে আবু জেহেল শুনে ফেলেছে আবু জেহেল সমস্ত কাফেরদেরকে ডাইকা বলে না মুহাম্মদের দল বাড়ি হয়ে যাইতেছে মুহাম্মদের কল্লা আজকেই কাটতে হবে এমন কেউ আছো কেউ সাহস পায় না কিন্তু ওমর ফারুক তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বলে যে আমি কাটবো বলে হ্যাঁ তোমার দ্বারাই সম্ভব ওমর ফারুক যখন তরবারি নিয়ে রাস্তা দিয়ে যায়
হুরজুক কইরে এক লোক জিজ্ঞেস করে কোথায় যাও, বলে মোহাম্মদের কল্লাকাতে যাই, বলে রাখে আমি মোহাম্মদের কল্লাকাতে, আগে ঘর সামলান, বলে ঘরের কি হইছে, আপনার বোন, আপনার বোনের জামাই বাগদাদের ধর্ম ছাইরা ওই মোহাম্মদের নতুন ধর্মে চলে গেছে। হ্যাঁ ঠিকই, তাকে ঘর সামলাই, যখন বোনের বাড়িতে চলছে আর বোনের আর বোনের জামাই দূরে থেকে দেখা দরজা লাগাই দিছে, ওমর ফারুক গিয়ে দরজার মধ্যে লাথি মারছে, দরজা খোল, একটা লাথি মারছে, আবার লাথি মারছে, দরজা খোল, দুইটা লাথি মারছে, আর দুই লাথি মারার সাথে সাথে ওমর ফারুকের বোন ভিতর থেকে বলছে, দুইটা লাথি মারছো, আমার নবী শিক্ষা দিছে প্রথম কেউ যদি অন্যায় করে তারে ক্ষমা করে দাও, আবার যদি অন্যায় করে তারে বুঝাও অন্যায় করা ভালো না, তোমার একটা লাথিও মারতে দিতাম না, নবী কইছে দুইবার ক্ষমা করো, এই জন্য দুইবার তোমার কিছু বলি নাই, নবী বলেছে তৃতীয়বার যদি অন্যায় করে প্রতিবাদ করো, একটা লাথি যদি মারো পাওনিও তুমি ফিরে যেতে পারবে না। রাগী মানুষের বৈশিষ্ট্য, উপরে নারকেলের চারার মতো শক্ত, ভিতরটা নরম টলটলা, এই রাগই আবার এই ঠান্ডা হয়ে যায়। ওমর ফারুক ছিল এরকম, ওমর ফারুক নরম সুরে বলছে, বোন তুই দরজাটা খোল, যখন নরম সুরে বলেছে বোন দরজা খুলে দিয়েছে, আর ভাইয়ের চোখে পানি, আর বোন বলে তুমি কাঁদো কেন, কয় কাঁদি, তুমি যে বাবার সন্তান আমি ওই বাবার সন্তান, আমার ভয়ে বাঘও কাছে আসে না, আমি রাগ করলে কেউ আসে না, তুই আমার বোন হয়ে আজকে আমার পাও কেটে রাখবি, তুই শক্তি পালি কই, আমার ফারুকের বোন কই শক্তি পাইলাম কই, শুনবা এখন থেকে আমি মুমিন, তুমি হইলে বেদি, মুসলমানের ঘরে দরজায় বেদিনের পায়ের লাঠি সহ্য করে দেয়, এই জন্য বলছি পাও কেটে রাখবো, কই বোন তুই কি পায়ে মুসলমান হলি, আর আমি কি না পেয়ে বেদিন রয়ে গেলাম, শোনাবি, কিতাবের মধ্যে এসেছে তখন সুরা তাহা পাঠ করেছিল। তবে যদি এইভাবে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কি সমস্ত প্রশংসা তোমার, আর রহমানুর রহিম তুমি অতি দয়ালু, মালিকুমিদ্দিন তুমি বিচার দিবসের স্বামী, ইয়াকান আবুদু ইয়াকান আস্তাইন, আমাদের কুপথে পরিচালনা করিও না, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সহজ পথে পরিচালিত করো, আমার জীবনে এমন মধুর বাণী জীবনে শুনি নাই, শোনাই আর একটু শোনাই আর একটু শোনাই, আমি আবার শুনতে চাই, আল্লাহ নাই মাতা নাই পিতা কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, তিনি লাশার এক, তিনি এক, তিনি কারো মুখাপেক্ষি নেই, আমরাই তার মুখাপেক্ষি, তিনি স্রষ্ট আমরা তার সৃষ্টি, কোরআনের কথা মধুর বাণী, ইন্না তাইনা কালকো আশরাফাসাল লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবদার, যারা আমার নবীর ধর্ম পালন করবে, আল্লাহর ধর্ম পালন করবে, রোজ হাশরের মাঠে তাদেরকে কাউসার দেওয়া হবে, যা মধুর চেয়ে মিষ্টি, পানির চেয়ে তরল, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে শীতল। আমি মুহাম্মদের কল্লাকাতে যাইতেছিলাম, কিন্তু এখন আমি শুনে দেখি এই বাণী কোনদিনই জাদুর বাণী হতে পারে না, এই বাণী চাইতে পৃথিবীতে কোনো মধুর বাণী হয় না, অবশ্যই এই বাণী আমার আল্লাহর বাণী। আমি তোমার সাথে কথা বলবো পরে, আগে আমি ওই মধুর বাণী শুনে নিই, আমার নবী কোথায়, আমার নবী কাবা ঘরের কাছে দাঁড়িয়েছে, মাওলানা আলী বলে ওমর আসতেছে যুদ্ধ লাগতে পারে, হুকুম দেন আমি তরবারি লই, নবী বলে না কলেমা পড়ার জন্য তো আসতে পারে, আবু জালের এক নাম কিন্তু ওমর, নবী দুই হাত তুলেছে, আল্লাহ দুই ওমরের এক ওমরকে আমার ধর্মে এনে দাও, আবু জালের এক নাম ওমর, ওরে ডিলিট করে দিয়েছে, আর ওমর ফারুক আল্লাহ কবুল করে, নবী বলে ওমর কি মনে করে এসেছো, বলে এসেছিলাম নবী আপনার কল্লা নিতে, বলে নাও, বলে এখন আমি দাঁড়িয়ে আছি আমার নিজের কল্লা দিতে, এসেছিলাম আপনার কল্লা নিতে, এখন দাঁড়িয়েছি আমার নিজের কল্লা দিতে, নবী বলে পাঠ করো, ওমর ফারুক পাঠ করলেন, কলিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমর ফারুক কলিমা পড়ে বাড়িতে গেছে, ওমর খাত্তাব খবর বসে নিজের পোলায় নবীর ধর্মে চলে এসেছে, বলে ওমর রে একটা মূর্খ লোক তো নবী, বাবা দেখা বাচ্চা গেলেন, একবার কইছেন আর কইেন না, কই ওই দিন বাজারের মধ্যে ধাক্কা খাইলো, এইটা কোনোদিন নবী হয়, কয় দ্বিতীয়বার বললেন আর বললেন না,
তিনবার বলছিল আরে মা নাই বাপ নাই একটা এতিম, এইটা তো, এইটা তো নবী। আমার নবীজি রূপের খনি উম্মতের বড় শিরোমণি পারের কান্ডারি